আজই আর কিছুক্ষণের মধ্যে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। তো আপনারা যদি আপনাদের মোবাইল থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিজেরাই জেনে নিতে চান, তাহলে কিভাবে আর কোথা থেকে জানতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো মোবাইল থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য আমরা প্রথমে গুগল প্লে স্টোরে যাব। সেখানে গিয়ে আমরা মাধ্যমিক রেজাল্ট 2023 লিখে সার্চ করব। মাধ্যমিক রেজাল্ট 2023 এটা লিখে আমরা সার্চ করব। আমাদের কাছে মাধ্যমিক রেজাল্ট 2023 একটি অ্যাপ শো করবে। এই অ্যাপসটিকে আমরা আমাদের মোবাইলে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর আমরা ওপেন অপশনে ক্লিক করব এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে। প্রথমেই আমরা এখানে আমাদের মোবাইল নাম্বার দেব, এখানে আমাদের মোবাইল নাম্বার এন্টার করব, নিচে আমাদের নাম এন্টার করব এবং তার নিচে আমরা এখান থেকে ক্লাস 10 সিলেক্ট করে নেব। এবার আমরা রেজিস্টার অপশনে ক্লিক করব আর রেজিস্টার করার পর আমরা চলে আসব নেক্সট পেজে। নেক্সট পেজে আমরা লেটেস্ট রেজাল্ট নামে একটি অপশন একেবারে উপরের দিকে দেখতে পাবো। এই লেটেস্ট রেজাল্ট অপশনের উপরেই এবার আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে। তো আমরা এবার এখানে আমাদের রোল নাম্বার এন্টার করব এবং তার নিচে ডেট অফ বার্থ এন্টার করে আমরা এখানে এন্টার ক্যাপচা অপশন আছে, এখানে এই ক্যাপচা কোড ফিল করে গেট রেজাল্ট অপশনের উপরে ক্লিক করে দেব। আর গেট রেজাল্ট অপশনের উপরে ক্লিক করে আমরা দেখে নিতে পারবো আমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।